কেউ অলরেডি তমা মির্জা ফোন করেছে যে আমাকে আপনারা একটা লাইভে নেন, তমা মির্জা নায়িকা লাইভে নেন, আমি বলতে চাই যেদিন আমি ভোট দিতে ঢুকেছি রিয়াজ ভাই আমার মা তার মুখ আমার তার মুখ মাস্ক খুলে আমার কানের কাছে বারবার বলতেছে যে আমাকে ইলিয়াস হাসান নিপুণ পদে নিপুণের পদে তুমি ভোট দিও, এটা পুলিং এজেন্ট ভিতরে বসে কখনো পারে না, এগুলো তো আমি বলিই না এ ধরনের কথা। এগুলো বলতে চাই যে নায়িকারা গাড়ি নিয়ে ঢুকতে পেরেছে কিন্তু অনেক সিনিয়র শিল্পী গাড়ি ঢুকতে পারে না, এটা কি আমার দায়িত্ব না? আমার দায়িত্ব কেন? আমাকে খাবার ঢুকেছে কিন্তু ওদের খাবার ঢুকে আমার নির্বাচন কমিশনের খাবার ঢুকিয়েছে, আমার খাবার কই ঢুকলো? আমার খাবার কোথাও ঢুকিনি, নির্বাচন কমিশনের খাবার ঢুকিয়েছে, ঢুকিয়ে 400-500 ওনারা সবাইকে বন্টন করেছেন। আমাদের মিটিংয়ে বলা ছিল শুধু নির্বাচন কমিশনের খাবার আনবে, এই জন্য কিন্তু আমরা কোনো প্যান্ডেলও করিনি, আমাদেরকে বলছে আপনারা কোনো প্যান্ডেল করতে পারবেন না, এই জন্য আমরা সবকিছু এখানে দাঁড়িয়েছিলাম। আর আর নির্বাচন কমিশনের দায়িত্ব ওনারা নির্বাচন পালন করেছেন, আমাদের কে আসবে কে ঢুকবে? আমাদের শুধু দায়িত্ব ছিল ভোট চাওয়া। ভাই আর নির্বাচন কমিশনার দিলে ওনারা খাননি, আনেননি, ওনাদের ব্যাপার। হ্যাঁ বলাই ছিল যে নির্বাচন কমিশনাররাই খাবার আনবে। আমরা কিন্তু প্রতিবার দুইটা প্যান্ডেল করি, আমরা কিন্তু এবার কোনো প্যান্ডেল করতে পারিনি, বিকজ নিষেধ আছে কোনো প্যান্ডেল করা যাবে না, আমরা কিন্তু প্যান্ডেল করিনি কোথাও, না কোনো প্যান্ডেলের প্যান্ডেল করতে পারবেন না বলছে। না 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 খাবারটা হয়েছে কি যে যার ক্ষুদা লাগছে নিয়ে আসছে, এটা ওই রকম কোনো সিনিয়র দুই একজন নিয়ে আসে, আমরা তো সবার খাই রাতে, পরে যখন ভোট শেষ হয়েছে তখন আমরা কিনে খাইছি, সারাদিন আগে খাইনি তো আমরা, কেউ খাবার কোথায় পেলাম? আমরা খাবার খেয়েছি ভোটের পরে 8টার সময় রাত্রে ওখানে বসে, আমি প্রমাণ দিয়ে দিলাম 8টার সময় এখানে বসে খাবার খাইছি, নির্বাচনকালীন সময় আমার কোনো পানিও খেতে পারি বিষয় না। আমি তো ক্লিয়ার করে দিলাম আপনাকে ছিলই আমি জিতলাম কেন? আমি এখান থেকে হারি কোন অভিযোগ থাকবে না, ওই যে বললেন না আরেকটা দ্বিতীয় আবার একটা নির্বাচন, যদি দ্বিতীয় আবার নির্বাচনে আমি আবার জিতি আবার তৃতীয় নির্বাচনও চাইবে, জায়েদ খান জিততে পারবে না, তার মধ্যে আমার একটা ধারণা হয়ে গেছে, এত তত্ত্ব সন্ত্রাস ছড়িয়েছে এত অভিযোগ দিয়েছে তারপরও কেমনে পাশ করলো, চিন্তা একটাই। অতএব আমাকে শিল্পীরা ভালোবেসেছে, আমি সব অভিযোগ আপনাদেরকে দিয়ে দিলাম, একটা সত্য মানে বলার জন্য বলছি না, একটা সত্য অভিযোগ এখানে বলেনি, সবগুলো নিজেদের বানানো। আমার মনে হয় এগুলো বাদ দিয়ে কাঞ্চন ভাই সিনিয়র মানুষ, আজকের এই যে চূড়ান্ত ফলাফল চলে এসছে, আমি আজকের থেকে কালকের থেকে আমি আনুষ্ঠানিকভাবে চেয়ারে বসবো, এখানে আমাদের সবাই বসবে, কাঞ্চন ভাই আসবে, আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলবো, এটাই হওয়া উচিত, কেউ কারো বাইরে না। আমি তো আরাগ্রহ থেকে আসিনি, কাঞ্চন ভাই এই ধরনের কথা বললো সেটা দুঃখজনক, কাঞ্চন ভাই আমাদেরই উপদেষ্টা দুই দুইবার, তার সাথে কাজ করে আমার কোনো আপত্তি নেই, আমরা সবাই মিলে নিপুণও যদি আমার সাথে কাজ করতে চায় আমি তাকে নিয়ে কাজ করবো, কিন্তু নিজেদের মধ্যে ফলাফল মেনে না নিয়ে এই ধরনের কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করা আর ফেসবুক আর ইউটিউবকে ইউজ করা, এটা আমার জন্য খুব দুঃখজনক লাগছে। ভুল মানে জিতেও যদি এই রেজাল্ট হয়, আমার সমস্ত শিল্পীরা যাওয়ার দিন বলে গিয়েছে এমন নির্বাচন কখনো দেখেনি, এত পরিচ্ছন্ন, এবং ভোটের দিন সবসময় নর্মালি ভিতরে ভোট গণনার সময় দুইজন থাকে, এবার চারজন চারজন প্রতিনিধি ছিল, রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, ইমন, সাইমন, চারজন, এবং আরও একজন ছিল ওনাদের প্রতিনিধি, আর আমরা মাত্র তিনজন, মিশা ভাই, সুব্রত দা আর জেকি ভাই, তিনজন ছিলাম আমরা মাত্র, ব্যালট পুঙ্খানুপুঙ্খ তাদের সামনে খোলা হয়েছে, গোনা হয়েছে, তা আপনারা আমাকে বলেন লাইভে বাইরে দেখানো হয়েছে, আমাকে একটা জিনিস আপনাদের জানতে চাই, তাহলে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগটা কোন জায়গায় আমাকে আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিন, কোথায় সুযোগটা? একটা প্রশ্ন ছিল আমার, না আর ভাই ভাত প্রশ্ন থাকে।